সভাপতি সুকান্ত চ্যাটার্জির নেতৃত্বে একশো বিশাল মিছিল মেঘনোর পেরিয়ে ইউনিয়ন ক্লাবের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। হেমজগত কাটের সর্ববৃহৎ মোটরসাইকেল র্যালি আমাদের প্রচার গাড়ির পেছনে আসছে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে আপনারা আপনারা প্রতিবাদ করুন, এনআরসির প্রতিবাদ চলুন, এনআরসির প্রতিবাদ চলুন। কৌশিক ঘোষ, আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমাদের গাড়িটা সামনে রোডটায় থাকবে, কি ঠিক করবে? মূলত আসামে যে এনআরসির প্রতিবাদ চলছে, এনআরসি হয়েছে 19 লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, তারা ভারতবর্ষের নাগরিক নাকি তা আজ পর্যন্ত ভারতবর্ষের যে এখন মাথায় বসে আছে মোদী সরকার, মোদীবাবু তিনি বলতে পারেননি। তিনি চাইছেন পশ্চিমবঙ্গ এনআরসি হোক, সেই এনআরসির বিরোধিতায় মমতা ব্যানার্জি ডাক দিয়েছে পথে নামার। আমরা আজকে পথে নেমেছি বাইক র্যালির মাধ্যমে, আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি সারা গহেশপুরের ছাত্র যুবক আজকে রাস্তায় এনআরসির প্রতিবাদ। আমাদের সুযোগ সুবিধা বলতে সরকার যা সুযোগ সুবিধা দিচ্ছে মানুষ পাচ্ছে, আমাদের দলীয় কর্মীরাও সরকারের যা সুবিধা সেটা পাচ্ছে। গহেশপুরে আমরা জিতে আছি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যা দিয়েছে তার জন্য আমরা গহেশপুরে আজকে বিপুল ভোটে জিতেছি, এবং তার ভোটের পরে আমাদের এই যে র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 500 উপরেও বাইক এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। এই র্যালির আয়োজনটা আমাদের গহেশপুর শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা এবং যেটা মাদার তৃণমূল তার থেকে করা হয়েছে। এটাতে মোটামুটি আপনি দেখে নিন, এখনও অবধি 300 বাইক আপাতত এসছে, 300-র বেশি হবে আমাদের যা হিসেব আছে, আরও সকালে আশা করুন এই যে আসছে আরও, ওই জন্য আমাদের একটু দেরি হচ্ছে। 500 বাইক এই যে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য আপনারা কি সুবিধা করেছেন? আমাদের সুবিধার তো কিছু বলার নেই, এরা এসছে দলের কর্মী, মূলত দলের কর্মী আছে, কিছু সাধারণ পাবলিকও মানে আসেন আমাদের সঙ্গ দেন। আজকের যে মিছিলটা তার সেটার মূলত আমাদের এনআরসির প্রতিবাদ। আসামে যে এনআরসি চলছে আপনারাও খুব ভালো করে জানেন, সেখানে কীভাবে কেন্দ্র সরকারের আক্রমণ চলছে, ঘর ছাড়া করেছে মানুষকে, তার প্রতিবাদেই আজকে মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং দলীয় কর্মীরা সঙ্গে থেকে এটা সংগঠিত করেছে। আমরা এই মিছিলটা আমরা এখান থেকে শুরু করছি, শুরু করবার পরে সারা গহেশপুর, এটা হচ্ছে স্টেডিয়াম গহেশপুর স্টেডিয়াম, এখান থেকে শুরু করে আমরা সারা গহেশপুরটা ঘুরব। ওদিকে গোকুলপুর আছে, বিক্রমপুর আছে, সমস্তটা আমরা ঘুরে 17 নম্বর ওয়ার্ড টিবি হসপিটালের পাশে আমরা শেষ করব, সেখানে একটা সভা হবে, সেখানে শেষ করব।